হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আমাদের নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা একটা ট্রেলার রিয়াকশন করতে চলেছি। নতুন অক্ষয় কুমার আর ইমরান হাশমির একটা মুভি আসছে, সেলফি। ওকে, তো ওইটা আমরা রিয়াক্ট করব, দেখি কেমন হয়েছে। विजय सर कोई नॉर्मल स्टार नहीं, हम सबके दिलों के सुपरस्टार हैं वो। जंगल मेरा मुझे कहते हैं शेर। मुझे साल में 4 पिक्चर करनी होती है, 2 ओटीटी की भी और 28 एड्स भी हैं सर, 17 शोज और एक आधा रियलिटी शो भी करना। इनके लाखों करोड़ों फैंस की तरह मेरे और मेरे बेटे का भी सपना है अपने सुपरस्टार के साथ एक सेल्फी लेने का। क्या फालतूगिरी चल रही है? इंटीरियर विजय सर के डांस नंबर के बारे में कुछ कहा ना तो अपना डिवोर्स हो जाएगा। गुड न्यूज है, मैं कर रहा हूँ। बस बुरा तब लगता है जब कुछ फैंस मेरे प्यार का फायदा उठाते। सबके सामने अपनी यही चोर दिखाना चाहते थे ना तुम कि तुम्हारे कहने पर एक फिल्म स्टार सुबह 7 बजे आ गया आरटीओ। तुम्हें क्या लगता है तुम लाइसेंस नहीं दोगे तो क्या लाइसेंस नहीं मिलेगा मुझे? बेटे एक बात सीख लो, अपने बाप जैसा ना अपॉर्चुनिस्टिक कभी मत बनना। विजय सर सबके लिए हीरो होंगे पर मेरे हीरो आप हो। विजय सर की लड़ाई उनके सबसे बड़े फैंस है, अब तेरा हीरो जीतेगा मेरे हीरो से। जिस पब्लिक ने आसमान में चढ़ा है कोई पब्लिक उस तारे को जमीन में लेके आएगी। अगर उन्हें लाइसेंस चाहिए तो एक आम आदमी की तरह यहाँ आकर सारे टेस्ट देने पड़ेंगे। फैन था ये सर का, अब सेलिब्रिटी बना घूम रहा है। वॉल्यूम बढ़ाइए। फैन था ये सर का, सेलिब्रिटी बना घूम रहा है। टीवी का वॉल्यूम बढ़ाइए। अब भाई लर्नर्स टेस्ट, रोड टेस्ट, चाहे तो ब्लड टेस्ट, स्क्रीन टेस्ट, यूरिन टेस्ट सब देके जाऊंगा और ड्राइविंग लाइसेंस लेके जाऊंगा ओम प्रकाश अग्रवाल जी के हाथों। तो अग्रवाल साहब कैसा लग रहा है एक सुपरस्टार से टक्कर लेकर? आपको आइडिया नहीं है जब एक सीधे साधे आदमी सटकती है तो किस हद तक जा सकता है। आज शुरू से शुरुआत करते हैं। একটু বুঝিয়েছে অতগুলো তো নিজেই করে সিনেমা টিভি সিরিজ কিছু, মানে বিজি পার্সন, প্রচুর কাজ করছে। তো মনে হলো নিজের সিনেমা প্রমোট করছিল, কারণ ওখানে একটা সিন অ্যাকশন কুমার আছে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে, যেখানে বারবার দু তিনবার সেলফি পয়েন্টের কথা বলা হয়েছে। কেমন লাগলো তোমার? কেমন লাগলো তোমার? ভালো লেগেছে? আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো লেগেছে। তো আমার মনে হলো যেন ওখানেও নিজের এই সিনেমারই প্রমোট করছে, তো এটা একটা ইউনিভার্সই মনে হলো। এখন এই কনসেপ্টটা খুব উঠে আসছে যে সবাই নিজের মার্চ করছে, ইউনিভার্স বানাচ্ছে, একটা বলিউড নিজের একটা আলাদা ক্রিয়েট করছে ইউনিভার্স, যেখানে মানে সাইমালটেনিয়াসলি সমস্ত ঘটনা ঘটলো ঘটছে। তো মনে হলো যেন ওরকমই একটা কিছু হতে চলেছে এটাতে। বাট বেশ কনসেপ্টটা তো বেশ ভালোই লাগলো আর বেশ কম্প্যাক্ট তোমার স্ক্রিন প্লে করেছে, বাট একদম
ট্রেলার তো হ্যাঁ ট্রেলারটা বেশ ভালো ওয়েল কাট ট্রেলারটা হ্যাঁ কিছু একটু লেন্দি মনে হলো আড়াই মিনিটের মধ্যে ট্রেলার গানটা দিয়ে একটুখানি বেশ এদিয়েছে হতো তিন মিনিটটা একটু লেন্দি মনে হয় বাট মোটামুটি স্টোরিটা আমরা বুঝে গেছি কি হচ্ছে স্টোরিটা বুঝেছি কি হতে চলেছে বাট এবার হ্যাঁ এটা এক্সিকিউট কিভাবে করছে কোন কিছু কিছু জায়গা মনে হয় টাচ করবে হাটে কোন জায়গাটা কেমন ভাবে টাচ করছে পর্দায় বা বইতে পড়ি কোন ক্যারেক্টার তখন তার ব্যাপারে একটা আইডিয়া আমরা মনে তৈরি করে নিই সামনে থেকে যখন দেখে এক্সপেকটেশনটা যখন হয় না তখন ওটা সত্যি ট্রুলি হার্টব্রেকটা অনেক বড় হয় তো ওটাও এখানে বুঝিয়েছে আর তারপরে এটা বাচ্চার সামনে হয়েছে ওটা আমার খুব গায়ে লাগলো যে ওর বাচ্চার সামনে ওকে ইনসাল্ট করলো ওটা ঠিক না মানে যে যেমনই হোক অ্যাটলিস্ট বাচ্চার কাছে তার মা বাবাকে ইনসাল্ট না করাই উচিত তো ওর জন্য হয়তো ইমোশনাল টাচটা অনেকটা ভালো আছে মানে ওটা করার জন্যই দিয়েছে এবার সেটা কতটা কার্যকরী হবে সেটা তো রিলিজ হওয়ার পরেই বোঝা যাবে তো আপনারাও জানাবেন আপনাদের কি এক্সপেকটেশন এটার থেকে আর আমাদের এরকম আরো ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটাকে প্রেস করবেন বেল আইকনটাকে প্রেস করে দেবেন মানে আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পাবেন আর আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের জন্য বাই বাই